আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্যান্টানিকাইটির আর কন্টেন্ট রাইটিং অষ্টম ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আমি গুগলে সার্চ করেছি কন্টেন্ট রাইটিং জব সেক্টরস লিখে, আমি এই কন্টেন্টের এই আর্টিকেলটি পেয়েছি। এখানে আমি কিছু ভ্যালুয়েবল জিনিসপত্র দেখতে পাচ্ছি যে কন্টেন্ট রাইটিংয়ের যে সেক্টরগুলো এখানে আছে আমরা দেখতে পাচ্ছি। কন্টেন্ট রাইটার হিসেবে আপনি কী কী কাজ করতে পারবেন, এখানে আছে ফ্রিল্যান্সার, অর্থাৎ আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন। আপনাকে একটা কন্টেন্ট লিখতে দেওয়া হলো, আপনি সেই টপিকের উপর কন্টেন্ট লিখে দিলেন, যেটা আমরা অলরেডি আমাদের কোর্সে শিখে এসেছি। ভিউয়ার্স, আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে আমাদের এসইওর ব্যাপারে ব্রিফ নলেজ থাকতে হবে, যেটা আমাদের কিওয়ার্ডের আমরা অলরেডি করেছি। আপনারা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো করেছেন তারা এই বিষয়টাতে আপনাদের ক্লিয়ার ধারণা আছে যে এসইওর ফ্রেন্ডলি কীভাবে কন্টেন্ট লিখতে হয়। এরপর হচ্ছে ব্লগার, আমরা চাইলে নিজেরা একটা ব্লগ স্পট বা যে কোনো প্ল্যাটফর্মে একটা ব্লগ খুলে সেখানে কন্টেন্ট পোস্ট করতে পারি এবং ভালো পরিমাণ কন্টেন্ট এবং ট্রাফিক পেলে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারি। কপিরাইটার হিসাবে আমরা কাজ করতে পারি, যেটা একটা কন্টেন্টকে দেখে সেম রকম করে আরেকটা কন্টেন্ট আমরা চাইলে লিখে নিতে পারি, যেটাকে বলা হয় কপিরাইটিং, নিজের ভাষায় লিখে নিতে হবে। আমরা অলরেডি বেশ কিছু কপিরাইটিংয়ের কাজ করেছি এবং আমরা চাইলে খুব সহজে এই সেক্টরটিতে কাজ করতে পারবো। এখন আসেন ওয়েব কন্টেন্ট রাইটার, এটাও কিন্তু আমরা অলরেডি করেছি যে একটা ওয়েবসাইটের জন্য কীভাবে কন্টেন্ট লিখতে হয়। এখানে ওয়েব কন্টেন্ট সম্পর্কে কিছু বিষয় বলা হয়েছে, আপনারা চাইলে এতে পড়লে মোটামুটি একটা ভালো যে নিউজ লেটার রিভিউ এই বিষয়গুলো আমরা লিখতে পারি, এটা আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে টেকনিক্যাল রাইটার, অর্থাৎ টেকনিক্যাল কোনো স্পেসিফিক বিষয়ের উপর আপনি চাইলে লিখতে পারেন। ভিউয়ার্স, তো এরপর আসে বিজনেস রাইটার, বিজনেস রাইটারের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা এই কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বিজনেস রাইটারের ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় হচ্ছে রিজিউম রাইটিং আছে, কভার লেটার, রিকমেন্ডেশন, এই জিনিসগুলো আমরা কিন্তু লিখতে পারি। আমাদের রিজিউম রাইটিংয়ের উপর একটা সামনে কোর্স আসছে, আপনারা সেই কোর্সটি করলে আরও সুন্দর, যে কাউকে তার প্রফেশনাল একটা রিজিউম লিখে দিলেন, সিবি লিখে দিলেন, এই কাজগুলো করতে পারবেন। সেটা ফ্রিল্যান্স মার্কেট প্লেসেও করতে পারবেন, লোকাল মার্কেটেও করতে পারবেন। একাডেমিক রাইটার হিসেবে আমরা কোনো একটা ক্লাস বা এডুকেশনাল যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট লিখতে পারবো চাইলে। ভিউয়ার্স, এটাও একটা প্লাস পয়েন্ট। এরপর হচ্ছে ক্রিয়েটিভ রাইটার, ক্রিয়েটিভ রাইটারের যেই কাজটা আমরা নিজের ভাষায় নিজের মতো করে যে কোনো একটা টপিকে কন্টেন্ট লিখতে পারবো। ভিউয়ার্স, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এখানে হচ্ছে আমরা ফেসবুকে ধরেন একটা লেখা পোস্ট করবো, একটা ছবি পোস্ট করবো, বিজ্ঞাপন পোস্ট করবো, তার সাথে কিছু কন্টেন্ট কিন্তু থাকে, সেটা আমরা লিখতে পারি, ইউটিউব ভিডিওর সাথে কন্টেন্ট দিতে পারি, এই কাজগুলো আমরা চাইলে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে করতে পারবো। এখন আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম যে কোন কোন সেক্টরে আমরা কাজ করতে পারছি কন্টেন্ট রাইটার হিসেবে। এরপরে আছে কন্টেন্ট এডিটর বা প্রুফ রিডার, অর্থাৎ অলরেডি একজন একটা কন্টেন্ট লিখেছে, এই আমি যদি প্রুফ রিডিংয়ের কাজটা নিই যে তার কন্টেন্টে কোনো ভুল আছে কি না, এই জিনিসগুলো যদি আমি চেক করতে চাই তাহলে আমি কন্টেন্ট রাইটার, কন্টেন্ট এডিটর বা প্রুফ রিডার হিসেবে কাজ করতে পারি এবং আরও ভালো ইনকাম করতে পারি। একজন কন্টেন্ট রাইটার হিসেবে অনেকদিন কাজ করার অভিজ্ঞতার পরেই কিন্তু সে প্রুফ রিডার হিসেবে কাজ করতে পারে। তো মোটামুটি আমরা পেয়ে গেলাম একটা বেসিক আইডিয়া। এখন আমরা এখানে আরও কিছু লিঙ্ক থেকে দেখব যে আপওয়ার্কের লিঙ্কে দেখেন যারা প্রফেশনাল কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছে আমরা তাদের প্রোফাইলগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো। ভিউয়ার্স, এখানে লেখা আছে হায়ার দ্য বেস্ট কন্টেন্ট রাইটার্স, অর্থাৎ আপওয়ার্ক থেকে হায়ার করার জন্য তারা এই পেজটিকে সাজেস্ট করেছে। এখন আমরা এখানে দেখি অনেকে কাজ করছে, দেখেন আমরা যেই স্কিলগুলো আমরা শিখে এসেছি সেই স্কিলগুলোই কিন্তু এদের মধ্যে আছে। দেখেন এসইও, তারপর হচ্ছে গ্ল্যামিং, ওয়েব ডিজাইন, কপিরাইটিং, এই কাজগুলো কিন্তু আমরা শিখে এসেছি বা আমাদের এই কোর্সে আমরা হাইলাইট করছি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু খুব ভালো রেটে কাজ করে, $70, একজন $56 কাজ করে পার আওয়ার। উনি কন্টেন্ট রাইটিং, এডিটিং, ব্লগ রাইটিং, রিজিউম রাইটিং, আর্টিকেল রাইটিং, ক্রিয়েটিভ রাইটিং, এগুলো কিন্তু তার স্কিল হিসেবে দিয়েছে। এই স্কিলগুলো কিন্তু আমাদেরও আছে, এই যে উনি কাজ করে কন্টেন্ট রাইটিং, এডিটিং, এসইও রাইটিং, ব্লগ রাইটিং, B2B মার্কেটিং, এই কাজগুলো কিন্তু আমরা পারবো অবশ্যই। ভিউয়ার্স, মার্কেট প্লেসে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি আসলে আপনি যেই কোর্সে এতদিন যে জিনিসগুলো শিখে এসেছেন এগুলোর মার্কেটে ডিমান্ড আছে কিনা বা আদৌ এই কাজগুলো করে মানুষজন ইনকাম করছে কিনা। ওকে ভিউয়ার্স, আমরা এখন আরেকটি ওয়েবসাইটে একটু ব্রাউজ করে দেখব, সেটা হচ্ছে fiverr.com। এই মার্কেট প্লেসে আসলে কন্টেন্ট রাইটিং নিয়ে যারা কাজ করছে, আমি একটু সার্চ করি কন্টেন্ট রাইটিং লিখে, তো কন্টেন্ট রাইটিং নিয়ে এখানে যারা কাজ করছে কন্টেন্ট রাইটার ওরা আসলে কেমন কাজ করছে ফাইবার মার্কেট প্লেসে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজনের প্রোফাইল আমি একটু ভিজিট করে দেখি যে উনি কিন্তু কন্টেন্ট রাইটার হিসেবে বেশ ভালো কাজ করছে এবং উনি
প্রচুর প্রজেক্ট অলরেডি সাকসেসফুলি সাবমিট করেছেন। ওনার স্কিল কিন্তু বেসিক্যালি এইগুলোই, কন্টেন্ট রাইটিং এসইও, এই কাজগুলোই আমরা দেখতে পাচ্ছি। ওনার প্রোফাইলে কিন্তু বেশ ভালো রিভিউও আছে, যে এটা অবশ্যই একটা 3-star রিভিউ, কিন্তু এর নিচে অনেকগুলো পজিটিভ 5-star রেটিং আমরা দেখতে পাচ্ছি। তো উনি বেশ ভালো কাজ করছেন একজন কন্টেন্ট রাইটার হিসাবে। ওকে, মোটামুটি ভালো পরিমাণ আর্নও করে, এটা বোঝাই যাচ্ছে প্রোফাইল দেখে। তো আরও যারা আছে আমাদের এখানে টপ রেটেড, এই যে আমরা দেখতে পাচ্ছি, উনিও কিন্তু আর্টিকেল রাইটিং, ওয়েবসাইট কন্টেন্ট, ব্লগ রাইটিং, এই কাজগুলোই কিন্তু বেসিক্যালি করে থাকে। আপনারা যদি আমাদের পূর্বের অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে থাকেন তাহলে অলরেডি কিন্তু এই কাজগুলো আপনারা পারেন। এই যে দেখেন, উনি লিখছে 100% কপি এসকেপ পাস গ্যারান্টি, অর্থাৎ ওই যে প্লাগিয়ারিজম চেকার, যে জিনিসটা আমরা দেখেছি, কপি এসকেপ কিন্তু একটা প্লাগিয়ারিজম চেকার। উনি বলছে গ্রামার এবং স্ট্রাকচার উনি ফলো করবে, এটাও আমরা শিখেছি। এসইও অপটিমাইজেশন কীভাবে একটা কন্টেন্টকে করতে হবে আমরা শিখেছি, অরিজিনাল ইউনিক কন্টেন্ট, আনলিমিটেড রিভিশন, ওয়েল রিসার্চ, এই কাজগুলো কিন্তু আমরা অলরেডি শিখে এসেছি। উনি বলছে ঠিক টাইম উনি ডেলিভারি দিয়ে কাস্টমারের স্যাটিসফ্যাকশন, তারপর ফ্রেন্ডলি সার্ভিস, এই জিনিসগুলো উনি মেনশন করেছে একজনকে মানে ইন্সপায়ার করার জন্য ওনার গিগটা পারচেস করতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেস্ট এসইও কন্টেন্ট রাইটার, ওনার এখানে যে পয়েন্টগুলো আছে আমরা কিন্তু মোটামুটি একটু প্রোফাইলটা ভিজিট করলে বুঝতে পারবো। উনি যে কাজগুলো, যে সার্ভিসগুলো প্রোভাইড করছে এগুলো আমাদের পক্ষে কিন্তু দেয়া পসিবল। এই যে দেখেন, ব্লগ রাইটিং, কন্টেন্ট রাইটিং, অপটিমাইজড আর্টিকেল রাইটিং উনি হাইলাইট করে দিয়েছে, যে এসইও অপটিমাইজেশনটা আমরা যে গুরুত্ব দিয়ে আপনাদেরকে কিওয়ার্ডের সাথে দেখিয়েছি, এই যে এসইও ওয়েবসাইট কন্টেন্ট, কপি এসকেপ, নোগ্রাম, আর্টিকেল এরর্স, এই জিনিসগুলো এনশিওর করার জন্য যা যা লাগে সেগুলো আমরা কোর্সে এতদিন যাবৎ দেখে এসেছি। তো ভিউয়ার্স, আমরা এগুলো আপাতত ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পর আমরা আরেকটি ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একটু সার্চ করছি, সেটা হচ্ছে কোম্পানি প্রোফাইল কন্টেন্ট রাইটিং লিখে, অর্থাৎ কোনো একটা কোম্পানির প্রোফাইল যদি আমি লিখতে যাই তাহলে আমাকে সেখানে কিছু ওই কোম্পানি সম্পর্কে কিছু ব্রিফিং লিখতে হবে। তো আমরা এখানে একটা কোম্পানির প্রোফাইল দেখতেছি, যে জিনিসটা এখানে একটা কোম্পানি সম্পর্কে কিছু শর্টকাটে কিছু কন্টেন্ট, কিছু পয়েন্ট নোট ডাউন করে দেওয়া আছে। আর এখানে দেখেন কিছু স্যাম্পল দেখাচ্ছে, আমরা একটু দেখি। এটা অবশ্যই একটু অনেকটা ডিজাইনের কাজও পড়ে, ইনফোগ্রাফিক ডিজাইনের। আপনারা যারা আমাদের গ্রাফিক্স কোর্স করেছেন তাদের পক্ষে আবার এরকম কোম্পানির প্রোফাইল টোটালটা কমপ্লিট করা সম্ভব। আমি এই মুহূর্তে কথা বলছি শুধু এর যে রিটেন অংশগুলো আছে সেই কন্টেন্টের পার্টটুকু নিয়ে বেসিক্যালি আমরা কথা বলছি। তো এখানে আমরা মোটামুটি এই ধরনের কিন্তু এই যে রিটেন কন্টেন্টগুলো, একটা কোম্পানি সম্পর্কে ইউনিক কন্টেন্ট আমার যদি লেখার প্রয়োজন হয় আমি কিন্তু লিখতে পারবো। আমরা প্যান্ডানিকাইটির ওয়েবসাইটের অ্যাবাউট আস সেকশনটাতে যদি যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানি সম্পর্কে কিছু কথা লেখা আছে। ওকে, তো আমরা এটা ভিজিট করলে বুঝতে পারবো আরও ভালো। তো পণ্যবিডি.com, এটা আমাদের একটা সিস্টার কনসার্ন আপনারা যারা জানেন। তো এই পণ্যবিডি.com এর ওয়েবসাইটে যদি আমি ঢুকি তাহলে এই যে অ্যাবাউট আসে ক্লিক করলে, এই যে এখানে অ্যাবাউট আস থেকে আমি দেখতে পাচ্ছি এখানেও কিছু কন্টেন্ট লেখা আছে। এগুলো পড়লেও আপনারা কিছুটা আইডিয়া পাবেন যে একটা কোম্পানির সম্পর্কে যদি একটা বেসিক ইন্ট্রোডিউসিং কন্টেন্ট কীভাবে লেখা যায়। তো এই কন্টেন্টটার যদি আপনাদের ভালো একটা আইডিয়া পান যে কোম্পানি প্রোফাইল লেখার ব্যাপারে, যে অ্যাবাউট আস লেখার ব্যাপারে, তাহলে আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে গুগলে আমি সার্চ করছি যে বাংলাদেশি ওয়েব ডিরেক্টরিজ। ওকে, আচ্ছা, এখানে অনেকগুলো ওয়েব ডিরেক্টরি দেখা যাচ্ছে, এর মধ্যে বিডিটে ইনফো ডিরেক্টরিতে আমরা ঢুকছি। এখান থেকে আমরা বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইটের লিস্টগুলো দেখতে পাবো। ভিউয়ার্স, আমি আবারও একটু মেনশন করছি যে আমরা কিন্তু এই সাইটে কাজ করব না, আমরা অন্য সাইটে কাজ করব। এই সাইট থেকে আমি যে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি। ওকে, পেস্ট কন্ট্রোল একটা ক্যাটাগরিতে ঢুকে আমি জিরো পেস্ট ওদের প্রোফাইলে ঢুকলাম। দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু খুব বেশি কন্টেন্ট লেখা নেই। আমরা যেই কোম্পানিটার প্রোফাইল লিখবো দেখবো যে তাদের 1000 ওয়ার্ডের কন্টেন্ট যদি না থাকে তাহলে আমরা তার সম্পর্কে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে নেব। তো সেটা কোথা থেকে লিখবো ভিউয়ার্স, সেই ওয়েবসাইটটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে আপনারা ভিজিট করে সবগুলো যে কোম্পানিগুলো ইনলিস্টেড করা আছে তাদের কোম্পানি প্রোফাইল লেখা আছে কিনা সেটা দেখবেন। যদি না লেখা থাকে তাদের সম্পর্কে, তাদের মানে সেম টাইপের অন্য যেসব কোম্পানিগুলো আছে তারা ইন্ট্রোডিউসিংয়ের জন্য কী কী বলেছে, এই জিনিসগুলো দিয়ে আপনারা নিজের মতো করে ওই কোম্পানি সম্পর্কে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখে আমাদেরকে সাবমিট করবেন। পাশাপাশি এই যে উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা কপি করে আমাদের ওই ড্রাইভে দিয়ে দিবেন, অর্থাৎ যে আপনি কোন পেজের জন্য কন্টেন্টটি লিখেছেন সেটা আমাদেরকে অবশ্যই মেনশন করে দিবেন। এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে গেলে আপনারা বিভিন্ন কোম্পানির মানে ডিরেক্টরিতে বিভিন্ন কোম্পানি এনলিস্টেড পাবেন যাদের আসলে কোম্পানি প্রোফাইল লেখা নেই। তো ভিউয়ার্স, আমি আবারও বলছি, বিডিটেড ইনফো এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা
কাজ করব না আমরা হোম টাস্ক করার জন্য হোম টাস্কে আলাদা একটা ওয়েবসাইট দেব ডিরেক্টরির সেই ওয়েবসাইটের জন্য আমরা কন্টেন্ট লিখব সেই ওয়েবসাইটে যে কোম্পানিগুলো এনলিস্টেড আছে সেই কোম্পানিগুলোর জন্য আমরা প্রোফাইল লিখে দেব এটা আমাদের জন্য খুবই একটা ভ্যালুয়েবল পার্ট হতে পারে